সৌদি আরবের বিনিয়োগ বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গা টার্মিনাল প্রকল্পটি হবে দেশের অর্থনৈতিক বাতিঘর। সকালে নিজ কার্যালয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সৌদির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সাপ্লাই অপারেটর ট্রান্সফার ভিত্তিতে 22 বছর মেয়াদে চট্টগ্রামের পতেঙ্গা টার্মিনালের দায়িত্ব পাচ্ছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফাতির উপস্থিতিতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই উদ্যোক্তা সৃষ্টি ও আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে, সেই সাথে সাথে নিরবিচ্ছিন্ন বাণিজ্য সহজতর করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা সৃষ্টির পথ সুগম করবে। সৌদির বিনিয়োগে বিশ্বের অন্যান্য দেশও বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি সরকারের উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার স্বীকৃতি। এটাও আমাদের জন্য একটা বড় সুযোগ, আমাদের বিশেষ করে বাঙালি ব্যবসায়ীদের জন্য। তার এখানে পার্টনার খুঁজে নিতে পারবেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার সুযোগ পাবেন। এ সময় সরকারি বেসরকারি অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা শক্তিশালী টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে অংশীদারিত্ব খুঁজে বের করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।